আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? মুখে হাত দিচ্ছ কেন? আমরা মুখ দিব, শোনা যাচ্ছে? বলো সবাই ড্রয়িং বুক বের করেন। সবাই ড্রয়িং বুক বের করেন। কি শোনা যাচ্ছে না এখন? তো শোনা ভালো আছেন? হ্যাঁ, এটা এটা ড্রয়িং বুক। ট্রায়াঙ্গেল, স্কয়ার, তারপর এটা কি? সবাই ড্রয়িং বুকের পেজ নাম্বার 2, ড্রয়িং বুকের পেজ নাম্বার 2 ওপেন করেন। পেজ নাম্বার 2 ওপেন করে সেমি সার্কেলটা একটু কালার করেন, সেমি সার্কেলটা গ্রিন করেন, গ্রিন কালার, গ্রিন কালার, গ্রিন কালার, গ্রিন। তারপর কি কালার? শুধু গ্রিন কালার, শুধু গ্রিন কালার। এটা সেমি সার্কেল মুখস্থ করো, সেমি সার্কেল আমি বলি এভাবে গোল দিয়ে। নাবিল, নাবিল, নাবিল কি আমাকে? হ্যাঁ, তাড়াতাড়ি বাবা, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস এইটা, মিস এইটা সবুজ, গ্রিন মানে সবুজ, গ্রিন অর্থ সবুজ। জি আপু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু শাহিদের এসডব্লিউটা কাল গতকালকে এফসি দিছিলাম, ওইটা কি পাননি আপনি? জি আপনি কি কোনটা কালার করব? সেমি সার্কেল, আবার দাগের
এবার ঘোরা দেখো সরা এবার ঘোরা করো এখন এ দাগের বাইরে দিলে কি হবে তুমি দেখতেছ না যে দাগের বাইরে এখন নিশ্চয়ই এটার জন্য বকা দিবে নাবিল গ্রিন করেছেন শাহিদ কালারটা আরো সুন্দর করে করেন আর মাঝখানে মাঝখানে সাদা আছে তারাহুরা যাতে একটু সাদা অংশ না দেখা যায় ঠিক আছে মা আবার সুন্দর কালার কিনবো এগুলো পতা সাদা না থাকে ইকরা আরো একটু কালার করেন এই দেখো আমি দেখাই এভাবে ভালো করে করেন বেশি গাঢ় করে কালার করবেন ঠিক আছে আমি দেখাই মিস বলবে কোনটা এই ভাবে গাঢ় করে অজিত নাবিল দেখতে পাচ্ছেন আপনি এই দেখো করো এইগুলো করো এইভাবে করো নাবিল কালার করছেন হ্যাঁ আবার দাদের বাইরে তুমি দেখতেছ না দেখো না কি বললো মিস এখানে আপনার আগে ক্ল্যাপ করে দিছে অনেক সুন্দর হয়েছে সবাই অনেক সুন্দর করছে আরেকটা করবেন আগে এটা শেষ করেন ভালো করে করবো এখন কালার করে হলুদ উপরেরটা কোনটা আবার এইটার উপরেরটা তো আমি এখনো করাই নাই দেখি সবাই একটা এক্সট্রা পেজ নেন একটা এক্সট্রা পেজ নেন সবাই একটু হোয়াইট বোর্ডটা দেখবো আমরা এখন ঠিক আছে আমরা এখানে একটু হোয়াইট বোর্ডটা দেখবো একটু হোয়াইট বোর্ডটা দেখি দেখো না হোয়াইট বোর্ড দেখো মিস তোমাকে বলবো আমি যখন বলবো হোয়াইট বোর্ড দেখতে সবাই সব কাজ রেখে শুধু হোয়াইট বোর্ড দেখবেন দেখেন আমি কি ড্র করছি দেখছি
বিশাল আকৃতির একটা সার্কেল। হ্যাঁ, সার্কেল অর্থ কি? সার্কেল অর্থ কি? বৃত্ত। বৃত্ত, ঠিক আছে। দেখেন, এখন আমি কি করছি দেখেন, মাঝখানে কেটে দিচ্ছি। এটা আমি মাঝখানে কেটে দিয়েছি, দেখেছেন ভালো করে সার্কেল আছে। তারপরে কি করছে, মাঝখানে কেটে দিছে, দেখো দেখেছেন মাঝখানে কেটে দিয়েছি। এখন এই অংশটা ইরেজ করব, এখন এইটা মুছে দিচ্ছে। তাহলে এটা কি হয়েছে, কি হয়ে গেছে বলো? সেমিসার্কেল, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি, আমি আবার দেখাচ্ছি। দেখো মিস ড্র করতে ওটা দেখে না, শিখে না তুমি, এখানে ড্র করতে হবে। ওই দেখো তুমি ছোট, আপনারা মিসের মতো এত বড় সার্কেল দিবেন না, এই সাইজের একটা ছোট সার্কেল ড্র করবেন, ঠিক আছে। এবার সার্কেলটা মাঝখানে কেটে দিবেন, সার্কেল ড্র করবা, মাঝখানে কেটে দিয়ে উপরের অংশটা কি করবেন, গুড মিস, আপনার জন্য আপনার জন্য মিস ক্ল্যাপ করছি। এবার মাঝখানটা উপর অংশ ইরেজ করেন। আপু সাইডের তো হয়েছে, হ্যাঁ উপর অংশ ইরেজ করে দেন, হয়েছে। এটা মুছো, এবার মিস কি করেছে, উপরের অংশটা মুছে দিছেন না, এই এটা মুছে দিছেন না, তুমি এটা মুছে দাও এখন, আমি কাটবো না, কাটতে হবে না, আজকে কাটবো না, আজকে কাট এন্ড পেস্ট করবো না। হ্যাঁ, এত সুন্দর হয়েছে। এখন সবাই স্কয়ার ড্র করেন, ড্রয়িং বুকের পেজ নাম্বার 03, ড্রয়িং বুকের পেজ নাম্বার 03, ড্রয়িং বুকের নাম্বার 03। চারটা দশ দিয়ে ড্র করা শিখিয়েছি, আর এখানে দেখো অনেকগুলো ডটস দিয়েছে, ডটস গুলো জয়েন করে একটা কালার করবেন। ড্রয়িং বুকের পেজ নাম্বার 03 ওপেন করেন, পেজ নাম্বার 0। আপু এখানে ড্র করেছে, দাঁড়াও, সুন্দর ড্র করেছে শাহিদ, অনেক সুন্দর ড্র করেছে। ড্রয়িং বুকটা ওপেন করি, শাহিদ এখন ড্রয়িং বুক ওপেন করি, দাঁড়াও কত নাম্বার পেজ শুনি, 03 তারপরে ট্রায়াঙ্গেল, তারপরে কি হবে সার্কেল, তারপরে দাঁড়াও সেমি সার্কেল আঁকো তো, এখন যে আঁকছো এটা সেমি সার্কেল, সবাই স্কয়ারটা এখানে ডটস দেয়া আছে, ডটস গুলো জয়েন করেন,
স্কয়ার ডট দিয়ে আছে শুধু জয়েন করতে হবে স্যার ডট গুলো জয়েন করে কালার করবেন আগে জয়েন আপু কোনটা স্কয়ার দাঁড়াও হ্যাঁ স্কয়ার স্কয়ার এটা কি কালার সুন্দর করে দাঁড়ু বাইরে যেন না দেয় দেখো কি সুন্দর করে দিছে ওনারা রেড রেড দাঁড়ু বাইরে গেল কেন নাবিল ড্রয়িং বুক নিয়েছেন বাইরে দেখ না রেড কালার দুইটা রেড করেন প্লিজ আই হ্যাভ ফিনিশড গুড কি কালার করব রেড লাল রেড লাল কি কালার করব শুধুমাত্র স্কয়ার করবেন শুধুমাত্র অনেক সুন্দর কালার করেছে শাহি জয়েন করেছে শাহি কি কালার রেড রেড লাল রেড করো এটা পরে আগে এটা করো আগে এটা রাই রেড কালার করো সুন্দর করে যেন দাগের বাইরে না যায় তাহলে মিস স্কয়ার কালার করব শুধুমাত্র স্কয়ার কালার করব এটার নাম কি স্কয়ার স্কয়ার মিস যখন তোমাকে জিজ্ঞেস করবে শাহিদ এটার নাম কি তুমি কি বলবা স্কয়ার সুন্দর করে দাগের বাইরে যেন না যায় আম্মা ওই দাগের বাইরে আমি সব বাগা দিবা কালা করছেন বাবা অদিতে কি মন খারাপ অদিতের কি মন খারাপ অদিতের কি মন খারাপ দাগের বাহিরে নিছো দেখ না দাগের বাহিরে যাচ্ছে তো তুমি কি চোখে দেখো না আস্তে আস্তে করো সুন্দর করে করো দাগের বাহিরে গেলে আর সুন্দর রইলো কি এটা কিভাবে এক জায়গা দিয়ে করে শেষ করতে হবে 03 তে স্কয়ার কালার করছেন নাবিল নাবিল কি কালার করছেন আমাকে একটু দেখাও দাগের বাহিরে যেন না যায় আর বলবো না এবার কালার করছেন এই কালার করছেন রেড কালার গুড রেড কালার স্কয়ার করবেন কালার বাবা স্কয়ার কালার করবেন ঠিক আছে স্কয়ারটা করবেন রেড কালার দুইটাই অনেক সুন্দর কালার হ্যাঁ ঠিক আছে গুড গুড তুমি এদিকে থাকো বসো কালার মাঝখানে সাদা অংশ দেখা যাচ্ছে সুন্দর করে কালার করেন আমি আপনাকে দেখতে পাচ্ছি না ক্যামেরা অন করেন সবাই আস্তে আস্তে সুন্দর করে কালার করবেন যাতে কোনো খালি অংশ না দেখা যায় উপর অংশটা উপরেটাও করেন স্কয়ার উপরেটাও কালার করেন দুইটা রেড করেন এই দেখো ভাবে ঠিক আছে এভাবে করে করবা তাহলে পুরোটা হবে দাঁড়া মো শার্পনার করে দিই শার্পনারটা দিয়ে শার্পনার করা যাচ্ছে না আপনি
এইভাবে করে করো, এইভাবে করে করো, এইভাবে করে এইভাবে করে প্রিন্টার মায়ের হেল্প করে সবাই তো নিজে কালার করছো বাবা তুমি গুড সজি উপরে উপরে স্কার্টটাও কালার করেন উপরের স্কার্টটাও কালার করেন আচ্ছা আবার এটাও করো উপরেরটাও কি লাল আপু কি হয়েছে ইকরার লক্ষ্মী বাচ্চা না কান্না করে না গুড অনেক কালার করেছে আমি আপনি একটু বসেন ফ্রেন্ডে শুরু আগে বেশি করে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ সুগার দেখ না নিচে যাও কথা বলো বাইরে যেন না যায় এই জায়গা তো করা এই জায়গা দাগের উপরে দাগ দিলে তো ইয়ে হয়ে যাচ্ছে তুমি বুঝো না হ্যাঁ আব্বু অদ্রি দেখে আমাকে দেখেন তো মিসকে দেখেন তো অদ্রি আমাকে একটু দেখেন দেখি অদ্রি আমার দিকে তাকান তো একটু কি হয়েছে মন খারাপ কেন ড্রয়িং ক্লাসে তো মন ভালো থাকার কথা আমরা শুধু কালার করছি ড্রয়িং ক্লাস করতে অনেক মজা না দাগের বাইরে কেমন লাগে ভালো লাগে কেমন লাগে মিষ্টি জিজ্ঞেস ভালো লাগে ভালো লাগে দেখেছেন ফ্রেন্ড শাহিদ বলেছো ড্রয়িং করতে ভালো লাগে অদ্রিতের ভালো লাগে না আপু শাহিদের পড়ালেখা ভালো লাগে না অদ্রিতকে বলেন তো হাউ আর ইউ অদ্রিত বলো অদ্রিত হাউ আর ইউ I am fine thank you welcome bolo amin ke bolen how are you amin ke bolen how are you ebebe jawalam how are you hey saiya how are you amin ke how are you how are you bolte hobe to amrin how are you amrin bolen bolen amrin how are you to miss ke bolo i have finished aiya amrin amin আজকে নাই এটা নাকি মিস বলতেছে শুনতেছো না এটা আবার পরে দিবে তোমার কষ্ট হবে কি শাহিদের তো অনেক কষ্ট হয় আমি প্রতিদিন করাবো না এটা নাবিল হ্যাভ ইউ ফিনিশড এটা কালকে
সুন্দর হয়েছে মিসার করছি সবাই যাদের যদি কালার করা হয়েছে বুক বন্ধ করে দেন বুক বন্ধ করে দিতে বলছে আজকে মিসকে একটা কিছু শোনাও দেখি আমাদেরকে আজকে একটা ছড়া শোনাবে প্রথমে শাহিদ সুন্দর করে বসো সুন্দর করে বসো সুন্দর করে এভাবে না মুখ থেকে হাত নামায় তারপর নাইলে শোনানোর দরকার নাই সুন্দর করে দেখো না তোমার ফ্রেন্ডরা সবাই সুন্দর করে বসে আছে তুমি দুষ্টামি করলে কিভাবে হবে এবার সুন্দর করে বলো মিসকে আগে বলবা আসসালামু আলাইকুম আমি একটা ছড়া বলবো তারপরে বলো এভাবে সুন্দর করে মশা ঢুকতেছে তো কি পাগলা গোরা খেপেছে আম পাতা জোরে বলো শুনতেছে না মিস শুনতেছে না ওরে অনেক সুন্দর ছড়া বলেছে শাহিদ মিস ক্ল্যাপ করছি আমরিন আমরিন হাতি মাঠে কি বলেন করেন আনমিউট করেন এবার বলেন তাদের খাড়া দুটো সিং তারা হাটি মাটিম টিম ঠিক আছে সাজিদ হাটি মাটিম টিম বলেন এখন ইকরা বলেন হাটি মাটিম টিম ইকরা হাটি মাটিম টিম বলেন হাটি মাটিম টিম মাঠে পারে জিম তারা খারা দুটো শিল তারা হাটি মাটিম টিম গুড অনেক সুন্দর করে ইকরা ছড়া বলেছে সাথে অভিনয় করেছে এখন নাবিল বলবে হাটি মাটিম টিম নাবিল বলো তাদের খাড়া দুটো সিং তারা হাটি মাটিম টিম ঠিক আছে গুড অনেক সুন্দর ছড়া বলেছে এখন অদ্রিত বলবে হাটি মাটিম টিম আমাকে কি করবেন আপনাকে একটা গিফট দিবে কাল গতকাল রাতে বসে বসে শুয়ে শুয়ে লিখে একটা জিনিস ড্র করেছে দেখো হ্যাঁ দেখো এটা না গিফট পাইতে তো ভালো লাগে আমার গিফট পেতে তো ভালো লাগে দেখি শাহিদ আমাকে কি গিফট করছে আমাকে এঁকেছেন অনেক সুন্দর আমাকে ছবি পাঠিয়ে দিন আমাকে যে এঁকেছেন আমাকে ছবি একটু পাঠিয়ে দিন তো বলো ইয়েস মিস আচ্ছা এটা পরে এখন ক্লাস শেষ বলেন হাটি মাটিম টিম বলেন এখন বসে সুন্দর ছিড়ে ফেলিও না মিসকে পাঠাবো আগামীকাল আমি ক্লাস শুরুর ক্লাসের শুরুতেই সবার কাছ থেকে ছড়া জিজ্ঞেস করবো সেটির নাম হচ্ছে হাটি মাটিম টিম ঠিক আছে তুমি একটু কথা বলো সবাই বাসে প্র্যাকটিস করবে মাটি পারে দিন তাদের খারা দুটো সিং তারা হাতি মাটি টিম দেখাবা মিসকে দেখাবা না আগে বলো মিসকে বল মিস আমি এটা বলবো বলো জি সাজিদ বলেন জি বলেন আমার নাম দেখবে কি নাম সাজিদ না বাবা এখন আর কবিতা বলবো না আমাদের ক্লাসের সময় প্রায় শেষ সাজিদ কি বলছে আমি সাজিদের কথাটা বুঝিনি আপনার নাম কি লিখেছেন আপনি শুনো সাজিদের নাম লিখেছে
বলতে পারেন? আচ্ছা ঠিক আছে, দেখেন সাজিদ এখন তার নামটা বলবে, বলেন বলেন। গুড, অনেক সুন্দর বলেছে, সবাই মিলে ক্ল্যাপ করি তো। আর তোমার নাম কি জানো? সাজিদ ওর নামের স্পেলিংটা মিসকে বলেছে। গুড, সারি S H A, একটু পর কাকার সাথে দেখা হবে, কি ভাবে লিখবা? ও তো শিখেছে, তুমি তো শিখো নাই। কাকার সাথে দেখা হবে, হাত উঠান দেখি। ও মিসের সাথে দেখা হবে, জিজ্ঞেস করতেছে। Yes ma'am, ওকে আল্লাহ হাফেজ, একটু পর সবার সাথে আবার দেখা হবে। নাবিল আল্লাহ হাফেজ, বাই। নাবিল আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।